এই মহিলাটি ছদ্মবেশে অন্ধ সেজে তার মেয়ে জামাইকে পরীক্ষা করলো, অতঃপর যা হলো তা জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। আরে বাবা আয় না মা, কি লাগাছো তুমি, এতগুলো টাকা কেন তোমার কাছে? এতগুলো টাকা কেন, সেটা আড়াল থেকে দেখতে পারবি। শোন মা, তোরা আমার দুটো মেয়ে, আর তুই যে ছেলেটাকে হচ্ছে ভালোবাসিস সেই ছেলেটাকে আমি পরীক্ষা করতে আসছি। আর দেখ মা, তোরা তো দুটো মেয়ে আমার, আমি তো জামাই খুঁজবো না মা, আমি একটা ছেলে খুঁজবো। আমার হলো এই সম্পত্তি, এই কোটি কোটি টাকার সম্পত্তি, আমার বাড়ি গাড়ি, এগুলো কে দেখবে মা? তোরা তোমার দুটো মেয়ে, আমার একটা ছেলের প্রয়োজন আছে, যে নাকি আমার এই ব্যবসা বাণিজ্য আমাকে তোদেরকে দেখে রাখতে পারবে। হ্যাঁ, তাহলে তুমি কী করতে চাচ্ছ এখন? কী করতে চাচ্ছি মা, তুই আমাকে ছেলেটাকে একটু দেখিয়ে দে মা, একটু দূর থেকে দেখিয়ে দে কোথায় আছে। আচ্ছা মা ঠিক আছে, আমি ওকে ফোন দিচ্ছি, আমি ফোন দিলে ও এখানে আসবে। এই তুই তোমার ফোনটা নিয়ে আয় তো। আমি কিছুই বুঝতেছি মা, তুমি কী যে করতে চাচ্ছ। আপু নাও। আচ্ছা দাঁড়াও, ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? আচ্ছা একটু বাগান বাড়িতে আসো তো। হ্যাঁ তাড়াতাড়ি। আচ্ছা মা ওই কিন্তু আসতেছে, আমাকে একটু দেখিয়ে দিও মা, আমার লক্ষ্মী মেয়ে তোরা দুইটা। হুম বাবা, আরে বাবা আয় না। আরে আমি ওখানে গিয়ে কি করবো? পরিচয় করাই দিব, বাগান বাড়িতে আসার কথা। বন্ধু রে বাসায় আছে, আমার লাভটা কোথায় তাতে রে? আরে শালা, ওর আর একটা বোন আছে, ওইটা তোকে দিয়ে দিব। তাই তো কোনো শালামালা নাই, শ্বশুর নাই, সত্যি একটা বুড়ি শাশুড়ি। ওইটা খালি কোনো মতো মইরা গেলে সব সম্পত্তির মালিক আমি। তাহলে চল 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 চল। এ বন্ধু দেখ দেখ দেখ, ওই দেখ মহিলাটা তো কতগুলো টাকা, অনেকগুলো টাকা। আরে মানি ব্যাগ তো ফাঁকা রে, ওই টাকাগুলো সব নেবো, চল চল। বেটা দাঁড়া না, পাগল হয়ে গেছিস নাকি? আরে ওই পুরি কানা হলে হবে কি, হাতের আন্দাজ তো ঠিক আছে, সবগুলো নেওয়া যাবে না। চল একটা সিস্টেম করবো এখন। আমার ব্যাগ বাবা, এই যে আপনার ব্যাগ, আপনার এই যে লাঠি, আপনি এই অন্ধ মানুষ হয়ে আপনি এতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছেন এইভাবে রাস্তা দিয়ে হাঁটতেছেন? আমি সব নেবো, দেবোই তো রে ভাই, এতটুকু একটু বুদ্ধি করা কেন, কতগুলো টাকা। শোন খালি বিয়েটা করতে দে, বিয়েটা করতে দে। আমি শুনছি আমার শাশুড়ি নাকি ম্যাক্সিমাম সময় দেশের বাইরে থাকে। আচ্ছা তাই, ওই বুড়ি শুধু দেশে আসলে ওকে যদি আমি সাইজটা করতে পারি, এরকম টাকা আমার সব পকেটে থাকবে, শুধু আমার না বন্ধু, তোর আর আমার পকেটে থাকবে। ও আচ্ছা এনে, তুই এটা নে, এটা আমার কাছে থাক। ও ছি 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 ছি, এই ছেলেটাকে আমার মেয়ে পছন্দ করছে, যে কিনা আমার মারা যাওয়ার আগেই সেই আমাকে মেরে ফেলতে চাচ্ছে। বাহ ঠিক আছে। এই এই ছেলে, এই শোনো, এই শোনো, এই ছেলে তোমাকে বলছি, দাঁড়াও। এই বন্ধু, এই বুড়ি বেটি তো মনে হয় কানা না রে, এ তো মনে হয় চোখে দেখে। তাই তো মনে হচ্ছে রে, আমাদেরকে যেভাবে ডাকলো যেভাবে তাকাই আছে রে, না ভুলো আমার তো মনে হয় কানা না, আল্লাহ জানে কোন যে বিপদে পড়বো আজকে। চল দেখি। এই যে চাচি, আপনি কি আমাদের ডাকলেন? হ্যাঁ তোমাদেরকেই ডাকছি। এই আপনি অন্ধ মানুষ?
এখন থেকে আবার চোখে দেখেন, ব্যাপার কি? হ্যাঁ, আমি অন্ধ। আমার চোখটা অন্ধ ছিল না, আমার মনটা অন্ধ ছিল। চাচি কি বলছেন আপনি এসব? মানুষের চোখ অন্ধ থাকে না, মন অন্ধ থাকে? আসলে আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। আমি বুঝাচ্ছি, আমি মিসেস শাইলা চৌধুরী। শাইলা চৌধুরী, তোর গার্লফ্রেন্ডের মায়ের নাম না বোধ হয় শাইলা চৌধুরী? হ্যাঁ বন্ধু, আমার এতদিনের স্বপ্ন। শাইলা চৌধুরী? আচ্ছা আপনি কোন শাইলা চৌধুরী? আর আপনি যে একটু আগে অন্ধের সাথে নাটক করলেন, এটা কেন করলেন? ও হ্যাঁ, কেন করেছি জানো? একটু আগে আমার মেয়ে তোমাকে ফোন দিয়েছিল না বাগান বাড়িতে আসার জন্য, এই জন্যই ফোন দিয়েছিল আমার মেয়ে। আচ্ছা আন্টি, আসলে আমি আপনাকে চিনতে পেরেছি। টাকাগুলো পড়ে আছে, ভালো করে তোমার তুলতে পারছি। তুল 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 আন্টি, এই যে আপনার টাকাগুলো, আমি আপনার সঙ্গে পরে পরে দেখা করবো, আমি এখন যাই। আর এই শোনো, এখনো তো কথা শেষ হয়নি, এদিকে আসো। আর টাকা গুলো আমাকে দিলে কেন? একটু আগে তো তোমরা পকেটে ভরাইছিলে টাকা গুলো। বন্ধু লক করে ওদের ধরা খেলাম রে, সবই জীবনের সব আশা আটকে ফেলে শেষ তোর জন্য সব কিছু। এই শোনো, তোমাকে বলি, কি আর বলবো, আমার মেয়ে তোমাকে পছন্দ করেছিল। এই দেখো আমার যত টাকা পয়সা, কোটি কোটি টাকার মালিক আমি। এই বিষয় সম্পত্তি আমার দুই মেয়ের নামে। আমি আসলে জামাই চাচ্ছি না, আমি চাচ্ছি একটা ছেলে যে নাকি আমার এই সম্পত্তি আগলে রাখতে পারবে। কিন্তু দেখো তোমার যে লোক, তোমার উপর আমি বিশ্বাস পাচ্ছি না। আর পাবই কিভাবে তোমার উপর বিশ্বাস, করবই কিভাবে বলো? তোমরা দুজনে আমাকে লাথি মেরে ফেলিয়ে দিলে, দিয়ে এই টাকাগুলো দুইজনে মিলে ভাগ করে নিলে। আমি অন্ধ এটাই তোমরা ভেবেছিলে, তাই না? শোনো তোমাকে আমি সাফ সাফ কথা বলি, তোমার মতো অসৎ ছেলে এবং লুভী ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। কারণ তুমি এতই খারাপ যে আমি বিদেশ থেকে দেশে ফিরলে আমাকে মেরে ফেলার কল্পনা করছো এবং আমার সবাই সম্পত্তি হাতিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছো। তাই তোমার মতো দুধ চরিত্র লুভী ছেলের সঙ্গে আমার মেয়ের কোনো সম্পর্ক হতে পারে না। কি হয়েছে, চিল্লাচ্ছো কেন? কি হয়েছে মার সঙ্গে, তোমার কিছু হয়েছে? আম্মু কি হয়েছে, এত রেগে যাচ্ছ কেন? ভাইয়া আম্মুর সঙ্গে কি হয়েছে, এত রাগছে আম্মু? এই এই তোর পছন্দের ছেলে, কি করছিস শুনবি? শোন, সি 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 সি, তুমি এত খারাপ, এতই লোক তোমার, এটা তো আমি কখনোই জানতাম না। মু, তুমি ঠিকই বলছো, প্রত্যেকটা সম্পর্ক করার আগে যাচাই করা উচিত আসলে সে মানুষ হিসেবে কেমন। হেই দেখো, তুমি একটু আম্মুকে বুঝাও না, আসলে ওটা আমরা ভুল করেছি, আসলে আমি অত খারাপ ছেলে না, আমি খুব ভালো। চুপ, ছোট লোকের বাচ্চা, তুই যে কত ভালো সেটা প্রমাণ হয়ে গেছে। আপু তুমি এত কথা বলতেছে কেন? ওকে দুটা দুই গালে চর মারো আর বুঝিয়ে দাও আমাদের বাড়ির জামাই হওয়ার যোগ্যতা না। এই শোন, তোদের গায়ে হাত তুলতে হবে না। এই ছেলে, তোমাকে বলছি নেক্সট টাইমে তুমি আমার মেয়ের আশেপাশে যেন তোমাকে না দেখি। যাও এখান থেকে, চলে যাও, যাও বলছি। আমু দাঁড়াও, ওই আমার ভালোবাসাকে নষ্ট করছে, আমার ভালোবাসার বিশ্বাস নিয়ে খেলছে ওই, আর ওই এত লোভী যা বলার বাহিরে। ওকে যাওয়ার আগে একটু উপহার দেবো না? এই তুই যাওয়ার আগে একটা উপহার নিয়ে যা। চলো